আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এখন বিশ্বে যে নোভেল করোনা ভাইরাস দ্বারা মহামারী চলিতেছে, এই ভাইরাস কবে কোথায় কখন আবিষ্কৃত হয় সেই সম্বন্ধে আপনাকে জানাবো, জেনে নেই। ডক্টর জোন আলমেইডা 1964 সালে লন্ডনের সেন্ট থমাস হসপিটালে সর্বপ্রথম মানবদেহের করোনাভাইরাসের অস্তিত্ব খুঁজে পান।